ও মা, ওইটা কে গো? আরে ভয় পাস না, ওইটা তোর নানি। নানি গো নানি, ও নানি নানি, নানি গো নানি। আবে সালে। অল রাইট গাইস, দিস আর স্টোরি এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ হরর স্টোরি। আমি চাই তোমরা এই হরর এপিসোডগুলো দেখে ভয় পাও, কিন্তু তোমরা তো বোঝো না এই ব্যাপারটা। আজকের হরর স্টোরি মুভির নাম হচ্ছে দ্য নান। তার আগে বলি এই নান মানেটা কি। মূলত নান হচ্ছে এমন কিছু মহিলা যারা মূলত সংসার ধর্ম ত্যাগ করিয়া মানুষের সেবায় নিয়োজিত হয়। কিন্তু এই নান একটু এক্সেপশনাল, বিকজ এই নান নাচতে পারে। তো গাইজ চলো আজকের হরর স্টোরি শুরু করি। স্টোরি শুরুতেই দেখা যায় হগওয়ার্টস স্কুল, আই মিন চার্চ। সেই চার্চের ভেতরে দুই নান এক ভূতুরের রুমে যায় ভূতকে গান শোনাতে। শোন, আমি ভূতের রুমে গেলাম আর তুই এখানে বসে ভূতকে গান শোনা, ওকে? ওকে। আর শোন, টিচে গান শোনাবি, এই ভূতের টিচে গান খুব পছন্দ। এরপর হঠাৎ ছিসটা রক্তাক্ত ভাবে সামনে আসে আর বলে, হেই বিচ, ফাক অফ। এটা দেখে নান দেয় দৌড় আর পিছে পিছে সেই অভিশপ্ত নান আসে তার গান শোনার জন্য। বাট গানের স্টক শেষ হয়ে যাওয়ায় সিস্টার আত্মহত্যা করে ফেলে। পরের দিন সকালবেলা এক রাখাল বালক লাশটা দেখে। ও মা গো! এদিকে ভূত গোয়েন্দা সংস্থা সেটা জানতে পারে আর বলে, শুনলাম রোমানিয়ায় একটা নান আত্মহত্যা করছে। হ্যাঁ, তো এর মানে বুঝলে দয়াল, ওই চার্চে ভূত আছে। এরপর ফাদার বুক নামের একটা ভূত গোয়েন্দা একটা নিউ নান এরিনকে নিয়ে রোমানিয়ার সেই ভয়ঙ্কর চার্চে যায়। এ ভাই কে রে, দাঁড়ান খুলতেছি। এ ভাই, আজ ভিক্ষা হবে না, যান। আমাদের দেখে তোর ভিক্ষুক মনে হচ্ছে? না, এলন মাক্স মনে হচ্ছে। শুনলাম তুই নাকি সেই মৃত নানকে দেখেছিস। হ্যাঁ দেখেছি, বাট এই বিউটিফুল মাইয়াটাকে না। এই ল্যাম্পট, ও একজন নান। ও মা গো, সরি সরি সরি, দুরো মিয়া, আগে বলবেন না। এরপর তারা ঘোড়ার গাড়িতে চড়ে সেই চার্চের দিকে রওনা হয়। আচ্ছা, আমি একটা সত্য কথা কই। হ্যাঁ বলো। তুমি নান না হইলে আমি তোমাকে আজই বিয়া করে ফেলাতাম। এটা শুনে মেয়ের ব্রেন বি লাইক, এ তুমি কিন্তু নান, এগুলো ভুলেও মাথায় আনিও না। এ ফাদার আর সিস্টার, ঘোড়ার গাড়ি থেকে নামেন, ঘোড়া আর যাইবো না। কেন, ঘোড়ারে খাওয়াস নাই? আমরা এখন অভিশপ্ত এরিয়ায় ঢুকছি, ঘোড়া কেন, ঘোড়ার বাপও আর সামনে যাবে না। এরপর তারা সেই চার্চের সামনে আসে আর বলে, এইটা কি চার্চ নাকি হগওয়ার্টস স্কুল? আচ্ছা ভাই, আপনার একটা কথা কই। আচ্ছা বল, লজ্জা কিসের? যেদিন থেকে ওই মরা নানটারে দেখছি সেদিন থেকে ও কেন জানি আমার স্বপ্নে আসে। স্বপ্নে এসে কি বলে? বলে, এই হ্যান্ডসাম, আই লাভ ইউ। বুঝো না এই ব্যাপারটা। লাশটা কই রেখেছিস? এই ঘরের ভেতর। আচ্ছা ঢোক তাহলে। এ আগে আপনি ঢোকেন। না না ভাউ, আগে তুই ঢোক। ওকে বুঝছি, আপনার বুকের পাটা নাই। এরপর তারা সেই ঘরটায় ঢোকে। দেন রাখাল বালক বলে, এ ফাদার দাঁড়ান, লাশটারে আমি তো শুয়ে রাখছিলাম, কিন্তু এটা বসিয়ে আছে কেমনে? গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়। তারপর সবাই মিলে সেই লাশটাকে কবর দেয়। আচ্ছা এই ঘন্টাগুলো কিসের জন্য? কেউ যদি হঠাৎ করে কবরের মধ্যে বেঁচে ওঠে তাহলে ঘন্টা বাজায় জানাতে পারবে যে আমি বেঁচে আছি। ওয়াও, ভেরি নাইস বুদ্ধি, একেবারে ফ্যান্টাস্টিক। কবরের কাজ শেষ করে এবার তারা সেই মেইন চার্চে ঢোকে। এ কেউ কি আছেন নাকি ভাইয়েরা? ভুলে যায় না, এখানে অনলি মাইয়ারা থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। চার্চে ঢুকতেই হঠাৎ একটা বোরকা পরা মহিলা বলে, কি রে তোরা এখানে কি করিস? আমরা এখানে পিকনিক করতে এসেছি। এদিকে রাত হয়ে যাওয়ায় ফাদার আর নান সেই চার্চেই থেকে যায় আর রাখাল বালককে বলে, নিকল লাউড়ে, পহলি ফুরসত মে নিকল। রাখাল বালক সেই রাতের বেলা হারকিন নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাট তখনই সে সেই মরা নানকে হেঁটে যেতে দেখে। অ্যান্ড দেন নায়ক এটা দেখে ভয় না পেয়ে বলে, এরপর নানটা নায়কের ওপর ঝাঁপিয়ে পড়ে আর বলে, তাহলে আমাকে এখনই বিয়ে কর। বিয়ার কথা শুনে নায়ক ভয় পেয়ে যায় আর বলে, ও ভূত আন্টি, তুমি নান না হইলে আমি তোমারে পাক্কা বিয়ে করিতাম, শিওর। এটা শুনে ভূত বলে, কি আমাকে দেখতে আপনার আন্টির মতো লাগে। এদিকে চার্চের ভেতরে হঠাৎ হিরো আলমের গানের শব্দে ফাদারের ঘুম ভেঙে যায়। এ কে রে এত রাতে হিরো আলমের গান শুনে? তারপর ফাদার বাহিরে বেরিয়ে একটা বাচ্চাকে দেখতে পায়। হে বেবি বাচ্চা, তুমি তো দেখি বেশ কিউট। এন্ড দেন বাচ্চা বি লাইক,
সাপের ভয়ে ফাদার কবরে পড়ে যায়। ব্যাস কবর হয়ে যায় বন্ধ। কবরে পড়ে ফাদার বাঁচার আকুতি জানাতে ঘন্টা বাজায়। এদিকে ঘন্টার আওয়াজ শুনে সিস্টার এরিনের ঘুম ভেঙে যায়, আর ঘন্টার শব্দের দিকে হারিকেন নিয়ে পদার্পণ করে। তারপর একটা ছায়া দেখতে পায়। এন্ড দেন ছায়া বি লাইক, একেবারে ফ্যান্টাস্টিক। এরপর সিস্টার এরিন কোন রকমে সেই ফাদারকে কবর থেকে বের করে। আ বাবা, বড় উপকার হইল। পরের দিন সকালে ফাদার আর নান মিলে সেই চার্চের ভেতরে ঢোকে। বাট চার্চ অনলি মেয়েদের দখলে হওয়ায় ফাদার ভেতরে ঢুকতে পারে না, শুধু সিস্টারই ভিতরে ঢোকে। ভিতরে ঢুকেই দেখে একজন প্রে করছে। বাট তখনই এক নান এসে তার হাত ধরে বলে, চলো তোমাকে একটু এই চার্চের হিস্টোরি শোনাই। অন্যদিকে আমাদের ফাদার ভূতের গল্পের বই পড়ে। বাট তখনই বোরকা পরা বুড়িটা আসে আর বলে, কি রে তোর ভয় নাই? ভূতের এরিয়াতে এসে ভূতেরই গল্প পড়ছিস? ভয়ের গুষ্টি খিলাই, তার আগে তোর মুখটা দেখা তো, তুই কেডা দেখি। সাহস থাকলে নিজেই তুলে দেখ। এন্ড ফাদার বি লাইক, ঘুমটা খুলে আমায় চমকে দে না। আর তখনই ফাদার সেই ছেলেটাকে দেখতে পায়। ছেলেটা ফাদারের ওপর আক্রমণ করে, ওরে বাবা আশ্বাস। আর তখনই সেখানে চলে আসে আমাদের রাখাল বালক। আই এম ব্যাক ব্রো, এবার খেলা হবে। এদিকে আমাদের সিস্টার এরিনকে এক নান বলে, এ মাইয়া প্রে কর। এরপর তারা ভয়ের চোটে প্রে করা শুরু করে। বাট তখনই রাখাল বালক আর ফাদার সেখানে আসে আর বলে, এই অন্ধকার রুমে তুমি কি করতেছো? আরে বেটা, আমরা সবাই মিলে প্রে করতেছি। সবাই মিলে? কিন্তু এখানে তো কেউই নাই। তখনই তারা বুঝতে পারে এই চার্চে আসলে কেউই নেই, যা এতক্ষণ ঘটেছে সবই ওই ভালাক নানের কারসাজি, আসলে সব ফেক। এর ভ্যানচো সারে মিলকে হামকো পাগল বানা রে মাদার কে বাচ্চে। এরপর সবাই মিলে একটা পবিত্র লকেট খুঁজে পায়, যেটাই রয়েছে যিশুর রক্ত। আর এই রক্ত সেই অভিশপ্ত নানের গায়ে ঢেলে দিলেই নানটা খতম হয়ে যাবে। ব্যাস এরপর সবাই সেই অভিশপ্ত নানকে খোঁজার জন্য বের হয়। এ নান আন্টি, কই রে তুই, সামনে আয়, আমার হাতে শটগান আছে, একদম হেডশট করব। ও মা গোরে, ভাগ বা 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 বা। এ সিস্টার টুকি। এ নান আন্টি, তোমারই তো খুঁজতেছি। এ সুন্দরী, তুমি কেডা গো? এ মা গো, শালা লম্পট, ভূতের সাথে ফ্লার্ট করস না, তোকে এবার হেডশট করব। দাঁড়া, যা দূরে গিয়া মর। এরপর ভূত সিস্টারের শরীর থেকে বের হয়ে আবার তার উপরই আক্রমণ করে। সারপ্রাইজ মাদারফাকার। ও পিচ। এরপর নান সিস্টারের গলা টিপে ধরে, এবার তুই শেষ রে, তুই শেষ, তুই শেষ। আহা, মইরা গেছে কি মজা। বাট তখনই সিস্টার বলে, এক থুক। ব্যাস অভিশপ্ত নানের খেল এখানেই খতম। বাট ওয়েট, এরপর থেকে কনজিউনিং মুভি শুরু হয়, মানে টাইম লাইন অনুসারে, সেটা আমি আজ বলতে যাচ্ছি না, তো এখানেই খেল খতম। এইটা আসলে হরর মুভি ছিল নাকি অ্যাকশন মুভি, এটা নিয়ে আমার একটু গোলমাল বেঁধে যায়। বাট যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আই থিঙ্ক আজকের হরর এপিসোড দেখে তোমরা একটু হলেও ভয় পেয়েছো। যদি ভয় পেয়ে থাকো তাহলে একটা লাইক করে দাও। ভয় কি আসলে পেয়েছো? যাই হোক, ভয় পাও অথবা মজা পাও সেটা তোমাদের ব্যাপার। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আর্টিস্ট্রিকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে ভুলো না, সব লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।